গুরুত্বপূর্ণ খবর দিব বিচার রাজ্যের ভিন্ন প্রান্তত এতিয়া ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলার মাজতে এবার বিশ্বনাথত বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করা হয়েছে আর ড্রাগস সহ দুজনক গ্রেপ্তার করেছে আরক্ষী। সবিশেষ টাইম এটা দর্শক সকলের বাবে লই রাখিছো। বিশ্বনাথত বৃহৎ পরিমাণের ড্রাগস সহ দুই মাফিয়া গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বনাথ চারিআলিত গ্রেপ্তার করা হয়েছে দুই ড্রাগস মাফিয়া। ধৃত ড্রাগস মাফিয়া দুটা দলগাঁওয়ের ফকির আলী আর মঙ্গলদৈর ইনামুল হক। মঙ্গলদৈর আর দলগাঁওয়ের গিয়ে বিশ্বনাথত ড্রাগস সরবরাহর অভিযোগ উত্থাপিত হচ্ছে আর ড্রাগস মাফিয়া দুটার উদ্ধার করা হয়েছে 182 গ্রাম ব্রাউন সুগার। 182 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ষোলটাক ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ করেছে আরক্ষী। বিশ্বনাথ আরক্ষী 16টাক ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ করেছে। নগদ 1,59,000 টাকা সহ এখন বিলাসী গাড়ি আরক্ষী জব্দ করেছে। 1,59,400 টাকা আরক্ষী জব্দ করেছে আর এখন বিলাসী গাড়ি জব্দ করেছে আর গাড়ি নম্বর আসি পড়েছে 07M8922। এ বিশেষ নম্বরের গাড়ি জব্দ করেছে বিশ্বনাথ আরক্ষী। দুই ড্রাগস মাফিয়াক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। আমি জানাইছো যে রাজ্যের ভিন্ন প্রান্ত ড্রাগসের বিরুদ্ধে আরক্ষী অভিযান চলাই থাকার মাজতে বিশ্বনাথত দুই ড্রাগস মাফিয়া গ্রেপ্তার করেছে আরক্ষী আর দীর্ঘদিন ধরে ড্রাগস ব্যবসায় চলাই আসার অভিযোগ উত্থাপিত হচ্ছে দুই মাফিয়ার বিরুদ্ধে। বিশ্বনাথ চারিআলিত আরক্ষীর জালত পড়েছে মঙ্গলদৈর দলগাঁওর দুই ড্রাগস মাফিয়া। দলগাঁওর ফকির আলী আর এজন মঙ্গলদৈর বলে জানিব পৰা গৈছে। 182 গ্রাম ব্রাউন সুগার আরক্ষী জব্দ করেছে। আমি দৃশ্যাঙ্ক দেখাইছো 16টাক ড্রাগস ভর্তি কন্টেইনার আরক্ষী জব্দ করেছে। ফকির আলী ইনামুল হকক আরক্ষী গ্রেপ্তার করেছে। আর বিশ্বনাথত এই বৃহৎ পরিমাণ ড্রাগস সহ দুই মাফিয়া গ্রেপ্তার করেছে। আমার হাতে মন্তব্য আছে আরক্ষী, মন্তব্য আগবঢ়ায় কোডটো আমার ইয়ে আসলে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর পৰা আহিছিলে। তো মাননীয় আরক্ষী অধীক্ষক মহোদয়ে আমাক এডিশনেল এসপি হেডকোয়ার্টার আর ডিএসপি হেডকোয়ার্টারের লগত ইনপুটটো শেয়ার করে। ইনপুট শেয়ার করার লগে লগে আমি ওসি বিশ্বনাথ ডিএসপি হেডকোয়ার্টার আর মূর নেতৃত্বত বিভিন্ন জায়গা আমি নাকা চেকিং চলাও। নাকা চেকিংর লগতে সিভিল রেসতো আমি মানুষ বিভিন্ন জায়গা রাখো। তো যেটু খবর আসলে সেই খবরের ভিত্তিত আমি একটা নাম্বার পাইছিলো আর সেই নাম্বারটো আমি কনস্ট্যান্টলি ট্রেক করে আসিলো। প্রতি মুহূর্তের খবর কোরপর কলে আই আছে, কেনেকে মুভমেন্ট করে আছে, কিন্তু তখেতে কিহত মুভমেন্ট করে আছে সেইটো আমার ওসর ইনফরমেশন নাছিলে। তো আলটিমেটলি আমি রাজ্যিক বাস স্থানের ওসরে পাজরে বহুত সময় তখেতর মোবাইলটো অন দেখা পাও। তো আমি মূর নেতৃত্বত এটা টিম আমি রাজ্যিক বাস স্থানত থাকা বিভিন্ন হোটেলত তালাশি চলাও আর ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বত এটা টিমে সিভিল রেসত তখেতকলে মানে বাইদেউ হোটেলের ওসরে পাজরে নাকা চেকিং।